বুঝলি খোকন, শুনে রাখ শুনে রাখ, ফ্ল্যাট গেলে ফ্ল্যাট পাওয়া যায়, কিন্তু বাড়ি গেলে বাড়ি পাওয়া যায় না ভাই। হ্যালো, সে জগা, আরে কাঠা কত বলে চাইছে না? আরে বেচতেই তো চাইছে না মালটা, কি করি বলো। আরে তুই দল বল নিয়ে ওখানে ঢোক, আমি আসছি কিছুক্ষণ মধ্যে, দেবে না মানে আর বাবা দেবে। ঠিক আছে ঠিক আছে, কালো না ঠিক আছে। আমি বাড়ি বেচবো না, বেচবো না আমি বাড়ি। ঝপা ঝপ ভাঙ বাড়ি, এইখানে ফ্ল্যাট হবে, না হলে এমনি মাল ভেঙেই পড়বে কবে। আম গাছ চাম গাছ সব কেটে সাফ কর, রাবিশ সারাস বাপ সব তুলে গাড়ি বল। মায়া তো করিস না, চুপচাপ মেনে নে, বাকিদের কাঠি করে ফ্ল্যাট টাকা তুই নে। বাকিটা ছেড়ে দে প্রমোটার কালু পালকে, মূর্তি বানানো হাত রমরমা মার্কেট। দাদা তালিটা, আরে বাড়ি বিক্রি হোক, পাবি পাবি। দাদুর দাদুর হাতে তৈরি যে বাড়িটা, কি করে বলুন দাদা এইভাবে ছাড়িতা? মগের মুলুক নাকি, এ তো শুধু বাড়ি নয়, 200 বছর এর পুজো এই দালানেই হয়। আপনার কাকা হরিপাল মূর্তি বানায়, এই বাড়ি প্রমোটারিতে কখনো দেওয়া যায়? সোজা কথা শুনে নিন, খুলে রেখে চোখ কান, এই বাড়ি বেচবো না, অন্য কোথাও যান। ও বন্ধা, আমার দালালিটা, আরে বাড়ি বেচবো না, আমার দালালি কিসে? যত বড় মুখ নয় তত বড় কথা তোর, জানিস না কালুপাল কত বড় রাতখো। তোর বাড়ি ভাঙবই, যা ইচ্ছা করে নে, শেষ দাম 3 কোটি, দুটো ফ্ল্যাটও রেখে নে। এরপর না মানলে 3 গোনা শুরু কর, পুলিশ উকিল কর, যাকে খুশি তাকে ধর। ফ্ল্যাট বাড়ি উঠবেই, ভেঙে তোর এ বাড়ি, আসছি আগামীকাল ঝুলকি এনে দাড়ি। আবার তুই কাল কাল। আহা কালুদা, চড়ছেন কেন ভাই? দরটা আসলে ঠিক পোষাচ্ছিল না, তাই গাঁই গুঁই করে বহু হাবি জাবি বলেছি। আসলে আমি তো মনে মনে ঠিক করেছি, বাড়ি বেচে ফ্ল্যাট ভাড়া দিয়ে দেব একটা, বউ ফ্ল্যাট সুদে সুখে কাটবে জীবনটা, শুধু বাকি পরিবার আগাছার দলকে কাঁচি করে দিন দাদা, লিখিয়ে বা ধমকে। এবার আমার দাদা, আরে হ্যাঁ নিশ্চয়ই, তুমি কোনো চিন্তা নেই, বাড়ি গেলে বাড়ি পাওয়া যায় না ভাই। 10টা টাকা রাখ, একটু মিষ্টি খেয়ে।